শান্তিপুরের জাতীয় সড়কে ম্যাটাডোর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক 407 এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের। মর্মান্তিক পথ দুর্ঘটনা নদীয়ার শান্তিপুর 34 নম্বর জাতীয় সড়কের। জানা যায়, সোমবার রাতে শান্তিপুর থানার 34 নম্বর জাতীয় সড়কের একটি পেট্রোল পাম্পের কাছে বাইক এবং 407 গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ওই বাইক আরোহী গতি বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে 407 গাড়িটিকে। রাস্তা থেকে ছিটকে পাশের নয়নজুলিতে পড়ে যায় ওই যুবক। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ওই যুবকের এখনো কোনো পরিচয় জানা যায়নি। যুবকের পরিচয় পেতে তদন্ত শুরু করেছে পুলিশ। এর পাশাপাশি কি কারণে এমন দুর্ঘটনা তাও তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক গাড়ির চালক পালিয়ে গেলেও গাড়িটিকে আটক করে পুলিশ। অন্যদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা ওখানে বসে চায় খাচ্ছি, ঠিক আছে, গাড়িটাও নিয়ে রাস্তা ধরে যাচ্ছিল। আচ্ছা, উনি আসছিল ওই বাইপাস ধরে, মানে সিআই দিকে বাটনার দিকে যাচ্ছিলেন। আচ্ছা, তারপর শব্দ হলো, তারপর আমরা এসে দেখছি বাইক ওখানে পড়ে রয়েছে। বাইকের মানে অবস্থাতে একদম বাজে। ওখানে গিয়ে বডি দেখছি, তো বডি দেখছি মাথা ওটা ফ্র্যাকচার হয়ে রয়েছে, প্লাস গিয়ে দেখলাম উনি আর নেই। আচ্ছা, গিয়ে দেখতে পারলেন? হ্যাঁ, গিয়ে। তারপরে পুলিশ এলো? হ্যাঁ, তারপরে পুলিশ। আপনার নাম? আমার রিতে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।